এসএসসি রেজাল্ট এখন কিন্তু আপনারা খুবই সহজে আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে দেখে নিতে পারেন। এখন কিন্তু আপনারা আপনাদের গ্রেড পয়েন্ট সহ আপনারা এসএসসি রেজাল্ট মোবাইল ফোনের মাধ্যমে পেয়ে যেতে পারেন খুবই সহজে। তাহলে চলুন দেখে নেওয়া যায়, কিন্তু বেশি সময় লাগবে না, আমি কিন্তু জাস্ট 1 মিনিটের মধ্যে আপনারা বের করে ফেলতে পারেন এসএসসি রেজাল্ট। তাহলে চলুন দেখে নেই আপনারা কিভাবে সেটি এখন করবেন। সো প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে যাওয়ার পর ওখানে সার্চ বারে গিয়ে আপনারা সার্চ করবেন এসএসসি রেজাল্ট। দেখে আপনারা কিন্তু এখানে সার্চ করে দিবেন এসএসসি রেজাল্ট। থেকে সার্চ করার পর প্রথমেই দেখতে পারবেন যে এডুকেশন বোর্ড বাংলাদেশ যে সরকারি একটি ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে কিন্তু চলে আসবে। সো এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটু জুম করবেন। জুম করে দেওয়ার পরে দেখতে পারবেন যে ওয়েবসাইটটা চলে এসেছে। এখানে কিছু আপনাদের পুরোটা ফিল আপ করতে হবে, যেমন এক্সামিনেশন। এখানে আপনাদের যদি আমি দেখাই, আমি ক্লিক করি এখানে কোন এক্সামিনেশনটা হচ্ছে, যেহেতু আমরা এসএসসি এবং দাখিল রেজাল্ট চেক করব, সেক্ষেত্রে আপনি এসএসসি এবং দাখিল যে অপশনটি আছে, এই যে এই অপশনটি এসএসসি দাখিল, সো এই অপশনে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের ইয়ার সিলেক্ট করতে হবে, যেহেতু আপনারা এখন 2023 এর রেজাল্ট চেক করব আমরা, সো 2023 এর এখানে কিন্তু আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর বোর্ড, আপনারা যে বোর্ডের আন্ডারে আছেন, তো আমি এখানে ক্লিক করছি সেই বোর্ডের আন্ডারে। কিন্তু এখানে যে বিভিন্ন ধরনের বোর্ড আছে, যারা টেকনিক্যাল বোর্ড থেকে, তারা টেকনিক্যাল বোর্ডের এখানে সিলেক্ট করে দিবেন। যারা এখানে আছে মাদ্রাসা বোর্ড থেকে আছেন, মাদ্রাসা বোর্ড সিলেক্ট করে দিবেন। আর যারা অন্যান্য ঢাকা রাজশাহী চিটাগাং বোর্ডে আছেন, তারা কিন্তু এখানে রাজশাহী বোর্ডের এখানে সিলেক্ট করে দিবেন। সো আমি আমার বোর্ডটি এখানে সিলেক্ট করে দিচ্ছি, আমি এখানে আমার বোর্ডটি সিলেক্ট করে দিচ্ছি। সো আমি বোর্ডটি সিলেক্ট করে দেওয়ার পর আপনার যে রোল নাম্বারটি আছে, রোল নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দিবেন। তো আমি আমার রোল নাম্বারটিও এখানে দিয়ে দিচ্ছি। সো আমি কিন্তু আমার রোল নাম্বারটি এখানে লিখে দিয়েছি, আপনারা আপনাদের রোল নাম্বারটি লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে, সো আমি কিন্তু এখন রেজিস্ট্রেশন নাম্বারটাও এখানে ফিল আপ করে দিচ্ছি। আমার রেজিস্ট্রেশন যে নাম্বারটা আছে ওখানে আমি কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটাও দিয়ে দিচ্ছি। সো আমি কিন্তু আমার রেজিস্ট্রেশন নাম্বারটাও দেওয়া হয়ে গেছে। সো এই দেখতে পাচ্ছেন যে নিচে এখন আপনাদের 2+7-এর যে একটি এখানে একটি আপনাদের যে 2+7 যে 2+7-এ যে অ্যান্সারটা হয় আপনাদের এখানে কিন্তু লিখে দিতে হবে। সো 2+7 নর্মালি 9 হয়, সো আমি এখান থেকে 9 কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি 9 এখানে লিখে দিচ্ছি। 9 লিখে দেওয়ার পর আমার কিন্তু সব কিছু দেখতে পাচ্ছেন যে আপনারা কিন্তু এইভাবে সেম একইভাবে আমি যেভাবে ফিল আপ করেছি, আপনারা কিন্তু সেম একইভাবে এভাবে ফিল আপ করে দিবেন। এখন আপনাদের দেখতে পাচ্ছেন যে এখানে সাবমিটের একটি বাটন আছে, সাবমিটের বাটনে কিন্তু এখানে ক্লিক করে দিতে হবে। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু সম্পূর্ণ রেজাল্টটা কিন্তু চলে এসেছে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গ্রেড পয়েন্টটা আপনাদের এখানে শো করছে কিভাবে। আপনারা এই যে সিজিপিএ নাম্বারটা দেখতে পাচ্ছেন 3.72, এখানে পাঁচ যে রোল নাম্বারটা আছে, এখানে যে সম্পূর্ণ কিছু কিন্তু এখানে রাজশাহী বোর্ড রোল নাম্বার কত গ্রেড আপনারা পেয়েছেন দেখতে পাচ্ছেন যে গ্রেড শিট, এখানে তো গ্রেড শিটের নাম্বারটা টোটাল জিনিসটা কিন্তু এখানে তারা সম্পূর্ণভাবে দিয়ে দিয়েছে। সো এটাই কিন্তু মূলত জিনিস। সো এখান থেকে কিন্তু আপনারা যে কোনো কিছু সুন্দরভাবে দেখে নিতে পারেন। সো এটা এটাই মূলত আপনাদের আমি দেখাতে চাচ্ছিলাম। এইভাবেই কিন্তু আপনারা যদি আমার এই ফলো স্টেপগুলো ফলো করেন, তাহলে কিন্তু গ্রেড পয়েন্টস সহ গ্রেড শিট সহ আপনারা কিন্তু আপনাদের যে রেজাল্টটা আছে ওটা কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন খুবই সহজে। সো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওটা যদি পছন্দ হয় থাকে অবশ্যই আমার ভিডিও দেখে লাইক করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। সো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।